কামারপুকুর জয়রামবাটি তো অনেকেই ঘুরতে আসেন, কিন্তু এর খুব কাছেই অবস্থিত তাতারপুর গ্রামে দোলের আগের দিন হওয়া 200 বছরেরও পুরনো বিশালক্ষী মায়ের পুজো উপলক্ষে চাচর উৎসবে একবার ঘুরে আসুন। নিঃসন্দেহে এটি একটি অন্য অভিজ্ঞতার সাক্ষী হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ, আমি শায়বি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অন্টারওয়েক্স। আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তাতারপুর গ্রামে হওয়া চাচর উৎসবটি তুলে ধরব। চাচর হলো দোলের আগের দিন হওয়া বিশালাক্ষী মায়ের পুজো উপলক্ষে বাজির উৎসব এবং এটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো উৎসব। এই ভিডিওটিতে আমরা বাজির এই উৎসবটি তুলে ধরার চেষ্টা করেছি, তাই বিভিন্ন টাইপের বাজির প্রদর্শনী এবং বিশালাক্ষী মায়ের দর্শনের জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কি এর আগে কোনোদিনও চাচর উৎসব দেখেছেন? যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটা ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাতারপুর হলো ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি গ্রাম এবং এটি আমার আদি বাড়িও। বলে রাখা ভালো, তাতারপুরে তেমন কোনো হোটেল বা লজিং ব্যবস্থা নেই। আপনারা চাইলে কামারপুকুরে থাকতে পারেন। কামারপুর এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। এখানে অবশ্যই আপনারা হোটেল বা থাকার জায়গা পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে জয়রামবাটিতেও থাকতে পারেন। জয়রামবাটিতেও থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। জয়রামবাটির দূরত্ব এখান থেকে প্রায় 20 কিলোমিটার। কামারপুকুর ও জয়রামবাটি দুটোই দর্শনীয় স্থান, তো আপনারা চাইলে এই দুটিও ঘুরে দেখতে পারেন। এছাড়া তারকেশ্বর মন্দিরটি এখান থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত। তাছাড়া অনুষ্ঠানটি সারা রাত হওয়ার কারণে আপনারা চাইলে গাড়ি করে এসে পরদিন ফিরে যেতে পারেন। হাওড়া থেকে ট্রেনে করে আরামবাগ বা গোঘাটে নেমে কামারপুকুর, জয়রামবাটি এবং তাতারপুরে আসা যায়। আরামবাগ বা গোঘাট থেকে ডিস্টেন্সটা প্রায় সেমই পড়ে, কিন্তু আমরা সাজেস্ট করবো আপনারা আরামবাগেই নামুন, কারণ আরামবাগ থেকে ট্রান্সপোর্টেশনটা অবভিয়াসলি বেটার। তাতারপুর গ্রামের মেন আকর্ষণ বিশালক্ষী মায়ের পুজো উপলক্ষে চাচর উৎসব হলেও এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। দোলের টাইমে আলুর সিজন হওয়ায় এখন সব জমিতেই প্রায় আলু চাষ হয়ে থাকে। জমির মাঝ বরাবর আলপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফেলে আসা গ্রামের সৌন্দর্য অনুভব করতে থাকলাম। চারিদিক সবুজ গাছপালা এবং পুকুরে ঘেরা আমার এই গ্রাম তাতারপুর। শুভ দোল উৎসব উপলক্ষে সকাল থেকেই আলপনা দেওয়া হয়। মা কাকিমা থেকে শুরু করে বাড়ির ঠাকুমা এবং ছোটরা সবাই মিলে আমরা আলপনা দিয়ে থাকি, যা রঙ্গোলি নামেও পরিচিত। আলপনা দেওয়ার পর এখানেই আমরা সবাই মিলে আবির খেলে থাকি। চাচর এবং বিশালক্ষী মায়ের পুজো এই উপলক্ষে এখানে একটি মেলাও বসে, তাই সন্ধ্যেবেলা আমরা বাড়ির অনেকেই মিলে মেলা দেখতে বেরিয়ে পড়লাম। মেলাতে হরেক রকমের দোকান বসেছে, সেই সাথে নানা রকমের খাবারের দোকান এবং বিভিন্ন স্বাদের মিষ্টির পসরা নিয়ে অনেকেই বসেছেন।
মেলাতে অনেক রকমের রাইড শো বসেছে এবং আমরা কিছু রাইডসেও চড়েছি। এইভাবে মেলাতে আমরা সন্ধ্যেবেলাটা ভালোই এনজয় করেছি। এখন প্রায় রাত 11টা বাজে, আমরা আমাদের সদরে অপেক্ষা করছি পাড়ার সবাই মিলে একসাথে বাজি নিয়ে যাওয়ার জন্য। প্রায় 15 থেকে 20 দিন লাগে পুরো প্রিপারেশনটা নিতে এবং শেষে 2-3 রাত জেগে এই কাজটি করা হয়। আমরা এই পথ দিয়েই সবাই একসাথে চলেছি কুলুপুকুরের দিকে। পার্শ্ববর্তী গ্রাম এবং বাইরে থেকেও অনেক লোকের সমাবেশ ঘটেছে। সেফটির জন্য পুরো পুকুরটিকে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বেড়ার মধ্যে একমাত্র যারা বাজি ফাটাবে তারাই ঢুকতে পারবে। মাইকে সর্বদা সতর্কবাণী প্রচার করা হচ্ছে এবং এর সাথে সাথে পুজোর মন্ত্রও শোনা যাচ্ছে। এই কুলুপুকুরের ধারে নানা রকমের আতশবাজির প্রদর্শনী হয়। এছাড়া এই পুকুরের মধ্যে মেনলি জলবোমা ফাটানো হয়। বাজি ফাটানোরতে পারদর্শী লোকেরাই কেবল এই বাজিগুলি ফাটাতে পারে এবং বাইরে থেকে কাউকে এই বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয় না। Thank you.
ভোর রাতে বিশালক্ষী মায়ের পুজোর শেষে মাকে পালকি করে পুরো গ্রামে ঘোরানো হয়। আতশবাজি এবং লাইটের সাহায্যে এইভাবেই আলো দেখিয়ে এক পাড়া থেকে আরেক পাড়ায় মাকে নিয়ে আসা হয়। এখন আমরা চাপড়ার মাঠে আবার বাজি পড়ানোর জন্য এসে পড়েছি। সূর্য ওঠার সাথে সাথে বাজি পোড়ানো শেষ হয়ে যায়। পুরো গ্রামে মাকে ঘোরানোর পর আবার মন্দিরে এনে মায়ের নতুন করে সাজসজ্জা করা হয় এবং দর্শনের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয়। এইভাবে চাচর উৎসবের সমাপ্তি ঘটে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।